প্রিয় সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তার সন্তুষ্টির পথে রাখুন। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি, শেষের দশকে আমরা উপনীত হয়েছি। আজকে লাইলাতুল কদরের প্রথম রাত, খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এই রাত। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা। এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতে সব বিজ্ঞোচিত ব্যাপারের ফয়সালা করা হয়। একটা বাজেট রাত, আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কী করবো আল্লাহ তাআলা এ রাতেই ফয়সালা করবেন। তো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে বিষ্ণু ঈসা ইসলাম এই কদরকে তালাশ করতে বলেছেন। একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে, আন্তরিকতার সাথে কেয়ামুল লাইল করি এবং এবাদত করি। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন মান হরিমা খাইরাহা ফাকদ হরিম, যে ব্যক্তি কদর থেকে, কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত, দুর্ভাগা, আমরা যেন দুর্ভাগা না হই। এবং আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন, যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা আফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি। আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সেজদায়, আমাদের কেয়ামুল লাইলে, এবং যে কোনো ভাষায়। পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড, হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড, তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া, আপনার কি আকাঙ্ক্ষা, আপনার মনের কষ্ট যাতনা সব কিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন। এবং আম্মা যেন আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে, মা আদউ, কি দোয়া করব? রাসূলুল্লাহ ইসলাম বললেন তাকুলিন, আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি। আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো, কিন্তু রাসূলুল্লাহ ইসলামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং, এটার অর্থ, এটার আবেদন অনেক বেশি। আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসূল ইসলাম যেটা শিখিয়ে দিয়েছেন। আগে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আবারও প্রশংসা, আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন, যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন, যেটা আপনার পছন্দ, যেটা আপনি করতে ভালোবাসেন, গাফিরি জামবি ওয়া কাবিলি তাও, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তওবা কবুলকে আপনি পছন্দ করেন, তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে, আপনি আমার তওবা কবুল করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শ্রোতা।